Assalamualaikum viewers, welcome to my channel. आज आमी निये एशेछी आपनादेर जन्य भर्तार आरेकटा भिन्न रेसिपी। आमी जे सब समय बोली जे भिन्नतार स्वाद पेते होले आमार चैनेले आपनादेर अवश्यई आसते हबे, आज मिलिये देखुन सेटा सत्यि किना। आज आमी निये एशेछी बेगुन भर्तार एक मजादार भिन्न रेसिपी। तार जुन्नो आमादे जा जा लागबे, आमी एखाने तीनटी बेगुन, चिकन बेगुन छोटो छोटो टुकरो करे केटे निएछी। एखाने दुटी पियाज कुची, सात थेके आठटी काचा मरीच। काचा मरीचेर माथाटा आपनारा चिमटी दिए एकटु भेंगे देबेन, जाते करे मरीचटा तेलेर मध्ये देवार पर एटा फुटे आपनादेर मुखे चोखे ना लागे। निएछी एखाने एकटी रसुन कोया करे छिले। भाजार जुन्नो आमादेर लागछे सयाबिन तेल, माखार जुन्नो लागबे आमादेर सरिषार तेल, लागबे सामान्य लवण आर सामान्य हलुद गुड़ो। एबार चले एलाम मूल रान्नाय। चूलाय आमरा एकटा प्यान बसिए दिएछि। एई प्याने आमरा एक टेबिल चामच परिमाण तेल दिए देबो। आमरा अवश्यई भाजार समय तेल कम देबो, तार कारण हच्छे माखार समय आमरा किन्तु आरेकटु तेल व्यवहार करब। तेलटा गरम हुए गेले आमरा एर मध्ये आमादेर जे मरीचटा रयेछे सेई मरीचटा दिए देब। मरीच देवार पर आमरा एखाने आमादेर रसुनटा दिए देब, एबं आमादेर जे कुচি করে রাখা পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজটাও এর মধ্যে আমরা দিয়ে হালকা বাদামি বর্ণ করে এটা আমরা ভেজে নেব। আমাদের রসুন পেঁয়াজ মরিচগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এটা একটা বাটিতে তুলে রাখব। পেঁয়াজ মরিচগুলো তুলে রেখে এখন এখানে আমরা আবার এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, এবং এই তেলের মধ্যে আমরা প্রথমে হাফ চা চামচ লবণ দিয়ে দেব, এবং হাফ চা চামচেরও হাফ মানে চার ভাগের এক চা চামচ হলুদ আমরা এখানে দিয়ে নেড়ে নেব। এরপর আমাদের টুকরো করে রাখা যে বেগুনগুলো আছে এগুলো আমরা ধুয়ে চালনিতে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেটা এখানে আমরা ঢেলে দিয়ে আমরা ঠিক দুই থেকে তিন মিনিট এটা ভাজব। এভাবে নেড়ে চেড়ে আমরা সুন্দর করে এটা কিন্তু ঢেকে দেব না, আমরা নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমরা এটা ভেজে নেব। ভাজার সময় মনে রাখবেন যে চুলোটা কিন্তু অবশ্যই যেন মাঝারি আঁচে চলতে থাকে। দেখুন আমি কিন্তু এখানে ভাজার জন্য বেশি তেল ব্যবহার করিনি, আমি খুব অল্প তেলে এটা ভেজে নিচ্ছি। ভাজার সময় যদি আপনারা দেখেন যে একদম শুকনো বেশি হয়ে গিয়েছে, তবে আপনারা অবশ্যই এখানে আর সামান্য অল্প একটু তেল যোগ করে দেবেন, যাতে করে ভাজাটা খুব সুন্দর হয় এবং নিচে লেগে না যায়। আমাদের বেগুনগুলো একদম সুন্দর করে দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এটা ভর্তা করব। সামান্য লবণ দিয়ে আমরা প্রথমে এই মরিচটাকে সুন্দর করে এভাবে চটকে চটকে আগে মরিচটাকে মেখে নেব। তারপর আমাদের ভেজে রাখা যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো মরিচের সঙ্গে সুন্দর করে আমরা এভাবে মেখে নেব। সুন্দর করে এভাবে আমরা হাত দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। তারপর আমরা ভেজে যে রেখেছিলাম আমাদের বেগুনগুলো, এই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব, এবং এই যে সুন্দর করে এভাবে আমরা মেখে নেব। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ভর্তাটা অনেক মজা হবে। খুব সুন্দর একটা মজাদার একটা ভর্তা এটা। অবশ্যই আপনারা এটা খাবেন, খেয়ে দেখবেন যে হ্যাঁ, আমি যেটা বলেছি যে আসলেই খুব ভিন্ন স্বাদের একটা ভর্তা এটা, এটা আপনারা খেলেই বুঝতে পারবেন। আর এই যে ভিন্নতা, এই ভিন্নতার জন্য কিন্তু আমি সবসময় যেটা বলি যে আমার চ্যানেলে অবশ্যই আপনারা আসবেন, আর আমি ভিন্ন ভিন্ন যে রেসিপিগুলো দেব সেই রেসিপিগুলোতে আপনারা করে খাবেন। দেখুন আমি সুন্দর করে মেখে নিলাম। এখন এখানে আমরা একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে এটা আমরা
সুন্দর করে মেখে নেব। আপনারা অবশ্যই ভর্তা মাখার সময় কিন্তু খেয়াল রাখবেন যে একটু চেখে দেখবেন যে লবণটা আপনাদের হয়েছে কিনা। যদি আরেকটু লবণ লাগে তাহলে অবশ্যই লবণ দেবেন। আর ঝালের ব্যাপারটা আমি যেটা সবসময় বলি, ঝালটা যারা আপনারা কম ঝাল খান তারা কম ঝাল দেবেন, আর যারা একটু বেশি ঝাল খান তাহলে অবশ্যই তারা ঝাল একটু বেশি দেবেন। হয়ে গিয়েছে আমাদের মজাদার বেগুন ভর্তা। আপনারা অবশ্যই এই ভর্তাটা করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিন্ন ভিন্ন আবার নতুন কোনো রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।